আমাদের এখানে অনেক রকমের বিজনেস আছে, আপনারা কি বিজনেস করে আপনারা প্রফিট করতে পারবেন আমরা পুরো সেলিং প্রসেসটাই আমরা আপনাকে বলে দেবো, এবং আমরা একটা আপনাকে বিজনেস আইডিয়া প্রোভাইড করব যে আপনারা কি করলে আপনারা একটা প্রফিট করতে পারবেন। তো আমি সেটাই বলবো যে আপনারা বাড়ি না বসে আপনারা আমাদের অফিসে আসুন, ভিজিট করুন, এবং আপনারা যে কোনো মেশিনের ওপরে আপনারা আপনাদের বিজনেসটা স্টার্ট করুন। বন্ধুরা, আমরা সবাই জানি যে বর্তমান সময়ে পৃথিবীতে সবথেকে বড় যে একটা প্রবলেম সেটা হলো পলিউশন। আর এই পলিউশনের সবথেকে মূল যে কারণ বা মূল যে বস্তু সেটা হলো প্লাস্টিক। আর এটা আমরাও জানি যে বর্তমান সময়ে সরকারের পক্ষ থেকে কিন্তু এই প্লাস্টিককে ব্যান করে দেওয়া হয়েছে। তো কেমন হবে যদি আপনারা এই প্লাস্টিকের বিকল্প নিয়ে ব্যবসা শুরু করেন? তো আজকের এই ভিডিওতে আপনারা এরকমই একটি ব্যবসার ব্যাপারে জানতে চলেছেন, যেখানে আপনারা জানতে পারবেন যে কিভাবে প্লাস্টিকের বিকল্পের ব্যবসা করা যায়। তারই সঙ্গে এই ব্যবসাটা একদমই কম লোকে জানে, এবং কোটিতে একজন অর্থাৎ হাতে গোনা কয়েকজন যেহেতু এই ব্যবসাটা সম্পর্কে জানেন, তাই এই ব্যবসায় কম্পিটিশন কিন্তু একদম নাই বললেই চলে। অথচ এই প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড প্রচুর আছে, কারণ বর্তমান সময়ে প্লাস্টিক ব্যান্ডের কারণে এই প্রোডাক্টের চাহিদা মার্কেটে ব্যাপক পরিমাণ বেড়ে গেছে। আর আমরা জানি যে প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড থাকে সেই প্রোডাক্টের কিন্তু সেল বেশি হবে, আর যে প্রোডাক্টের সেল বেশি হবে সেই ব্যবসায় কিন্তু অটোমেটিকলি লাভটাও বেশি হবে। তো বন্ধুরা, এই ব্যবসাটাকে যদি আপনারা শুরু করেন তাহলে কিন্তু আপনারা সরকারের পক্ষ থেকেও কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে থাকছে এই ধরনের একটা ব্যবসার ব্যাপারে সমস্ত ডিটেলস, তাই বলবো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে কোম্পানি থেকে যিনি ম্যাডাম রয়েছেন তিনি আপনাদেরকে জানাবেন যে কিসের ব্যবসা বা সেই ব্যবসা করতে গেলে কি কি মেশিনের দরকার লাগতে পারে, কি কি র ম্যাটেরিয়ালস লাগতে পারে, কত কি ইনভেস্ট লাগতে পারে, জায়গা কতটা লাগতে পারে, কোম্পানি আপনাদেরকে কতটা হেল্প করতে পারে, সমস্ত কিছু ডিটেলসে জানবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ব্যবসার আইডিয়া পরবর্তীতে পাওয়ার জন্য। আর যখন কোনো মেশিন বা কোনো মেটেরিয়ালস কিনবেন অবশ্যই আপনারা নিজেদের দায়িত্বে কিনবেন, নিজেরা দেখে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। অনেক কথা হলো, চলুন এবং ম্যাডামের মুখ থেকে আমরা ব্যবসাটার ব্যাপারে ডিটেলস জেনে নিই। ম্যাডাম নমস্কার, আপনি নিত্যনন্দ চ্যানেল আপনাকে স্বাগত। নমস্কার, প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শর্মিষ্ঠা, আমি গ্লোবাল ইন্ডাস্ট্রি থেকে কথা বলছি। ম্যাডাম আপনাদের কোম্পানির লোকেশন কি আছে বা আমাদের যদি কোনো ভিউয়ার্স আপনাদের কোম্পানিতে আসতে চায় কিভাবে আসবে? দেখুন, এটা একদমই হাওড়া স্টেশনের নিয়ার বাই আছে, বাট লোকেশন যদি বলতে চান এটা আমাদের হচ্ছে শালিমার স্টেশনের কাছে। আপনি ঠিক বাতাইতলা বাজারে এসে যদি ফোন করেন দেন আমি আপনাকে আগে গাইড করে দেব কিভাবে আসতে হবে। তো ম্যাডাম আজকে আমাদের ভিউয়ার্সদেরকে আপনি কি ব্যবসা ব্যাপারে জানতে চাচ্ছেন যেটা একদমই নতুন পশ্চিমবঙ্গে? দেখুন, আমাদের এখানে তো 100 অধিক মেশিন আছে, বাট আমি যে আজকে বিজনেস আইডিয়াটা দিতে চলেছি সেটা খুবই একটা ইউনিক এবং একটা ফিউচার ড্রিম বিজনেস বলা যেতে পারে। সেটা হচ্ছে বায়োব্যাক মেশিন, মানে বায়োব্যাক। আমরা হয়তো জানবেন যে গভর্নমেন্ট থেকে প্লাস্টিক ব্যাগকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে, তো তারই সাবস্টিটিউট হিসেবে আমরা নিয়ে এসেছি বায়োব্যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বায়োব্যাক, যেটা খুবই সফট এবং খুবই মানে পাতলা এই ব্যাগ প্লাস্টিকটা, মানে দেখতে অনেকটা পুরো প্লাস্টিকেরই মতো কিন্তু এটা প্লাস্টিক নয়। এটা আপনার জল বলুন, বাতাস বলুন, এই সংস্পর্শে আসলে 180 দিনের মধ্যে এটা মানে ওয়েস্ট হয়ে যায়। তো ম্যাডাম এই যে বায়া ব্যাগ বা যে প্লাস্টিকগুলো রয়েছে এর জন্য আলাদা করে আমাদের অনেক রকমের মানে অনেক মেশিন থাকে, তো এর জন্য যে র ম্যাটেরিয়ালটা দরকার হয় সেটা হচ্ছে মেনলি কর্ন স্টার্চ অ্যান্ড পটেটো স্টার্চ, মানে যত ওয়েস্টের জিনিস থাকে সেগুলো দিয়েই এই ব্যাগটা বানানো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রুটার মেশিন, এটা খুবই বড় একটা মেশিন হয়ে থাকে। তো এই মেশিনের দ্বারা যে রোলটা তৈরি হয়, আপনারা চাইলে মেশিনটা নিতেও পারেন নাও নিতে পারেন, বাট এটার যে রোলটা তৈরি হয় সেটাও আমাদের কাছে থাকে। এছাড়া দেখতে পাচ্ছেন এইখানে এই মেশিনটা রয়েছে যেটাতে মানে ব্যাগটা শেপ দিচ্ছে, কাটিং হচ্ছে, তো আপনারা এই মেশিনটাও নিতে পারেন যে রোলটা আমাদের থেকে নিয়ে আপনি যদি এই মেশিনটা নেন যে আপনি শেপের জন্য বা মানে কাট করে শেপ করবেন তো সেটাও করতে পারেন, সব কিছুই ফেসিলিটিস পাবেন আপনারা। এছাড়া আপনারা যদি মানে ওই ব্যাগের ওপরে কোনো কিছু প্রিন্ট করতে চান বা কোনো নাম দিতে চান, যে কোনো কিছু করতে চান সেই মেশিনটাও আমরাই আপনাকে প্রোভাইড করবো, আমাদের কাছে সেই মেশিনও আছে। হ্যাঁ, এটা আমাদের আমরা ম্যানুফ্যাকচার করি। দেখুন সমস্ত যে মেশিনগুলো আছে সেগুলো নিয়ে আপনার পড়ে যাবে হচ্ছে 6.5 লাখ, তার মধ্যে আপনি যদি রোল নিতে চান তাহলে 10-14 লাখ পড়ে যাবে। আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি মেশিন নিতে চায়, ধরুন এই মেশিনটা নিল সেটার একটা আলাদা প্রাইস থাকে, বা এই মেশিনটা নিল সেটার একটা আলাদা প্রাইস থাকে, মানে এটা ডিপেন্ড করে যে আপনি কি মেশিন চাইছেন সেটার উপরে। তো ম্যাডাম এই মেশিনগুলোতে বসাতে গেলে মোটামুটি জায়গা কতটা লাগবে?
আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটা অনেক বড়। তো সমস্ত যে মেশিনগুলো আছে নিয়ে আপনার মানে টোটাল আপনার জায়গা লাগবে 500 থেকে 1000 স্কোয়ার ফিট মতো, এবং আপনার উচ্চতা ওই 18 ফিটের কাছাকাছি লাগবে। হ্যাঁ, এর জন্য অবশ্যই কমার্শিয়াল লাইন দরকার, 3 ফেজ ইলেকট্রিক প্রয়োজন হবে। দেখুন, এটাতে তো মেইনলি লাগে হচ্ছে কর্ন স্টার্চ বা পটেটো স্টার্চ বা ওয়েস্টের যে প্রোডাক্ট সেগুলো, বাট এটার মানে এখন যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কোম্পানিতে সেটা হচ্ছে আপনার কর্ন স্টার্চ। আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই আমাদের ভুট্টার দানা যেটা থেকেই ব্যাগটা তৈরি করা হয়। অবশ্যই আপনারা যদি মেশিন আমাদের কোম্পানি থেকে নিচ্ছেন তো যাবতীয় যে র মেটেরিয়ালস থাকে সেটা আমরাই প্রোভাইড করে থাকি। ওইভাবে তো দাম র মেটেরিয়ালসের কী দাম সেটা তো এইভাবে বলা যায় না, তো এটা জানতে গেলে আপনাদেরকে আমাদের অফিসে আসতে হবে। আপনি অফিসে আসুন, সেই হিসেবে আমরা আপনাকে দাম কী থাকে না থাকে সবটা আমরা বলে দেবো। চলুন, আমাদের যারা টেকনিশিয়ান আছেন তারা আপনাদেরকে দেখিয়ে দেবেন কীভাবে আমাদের এই মেশিন থেকে ব্যাগটা তৈরি হচ্ছে। তো এটা দেখছেন এটা হচ্ছে স্কুটার মেশিন, এখানে সমস্ত যে র মেটেরিয়ালস আছে সেগুলো আপনারা দিচ্ছেন। তো এটা মেল্ট হয়ে দেখতে পাচ্ছেন এটা আসছে, মানে রোল হয়ে এটা আসছে, দেন এই মেশিনটাই আবার এই রোলটাই আবার এখানে আমরা দিচ্ছি। এটা দেখুন, এটা আবার কাটিং হয়ে একটা শেপ হয়ে বেরোচ্ছে। তো আপনারা দেখছেন এটা কত সুন্দর একটা শেপ হয়ে যাচ্ছে ব্যাগটার। তো আপনারা চাইলে এটাতে প্রিন্টও করাতে পারেন আর আবার মার্কেটে আপনারা বিক্রিও করতে পাচ্ছেন। এটার মোটামুটি প্রোডাকশন হয়ে থাকে পার আওয়ারে 25 থেকে 30 কেজি। দেখুন এই আপনারা বুঝতেই পারছেন যদি পার আওয়ারে 25 থেকে 30 কেজি প্রোডাকশন হচ্ছে তাহলে একদিনে মানে 8 আওয়ার্সে কত প্রোডাকশন আপনারা করতে পাচ্ছেন। তো সেই হিসাবে বেস করেই আমি বলছি আপনারা প্রত্যেক মাসে মিনিমাম 2 থেকে 4 লাখ টাকা আপনারা প্রফিট করতে পারবেন। তো আপনারা জানেন যে যে প্রোডাক্টের চাহিদা বেশি সেই প্রোডাক্টের সেলও বেশি হবে, তো সেল বেশি হলে অটোমেটিক আপনার প্রফিটটাও বেশি হচ্ছে। তো আপনি যদি মানে এই প্রোডাক্টটা আপনারা যদি মানে সেল করছেন তো করলে আপনারা অটোমেটিক একটা হিউজ প্রফিট করতে পাচ্ছেন। তো এটা একটা খুবই মানে আমি বলবো একটা প্রফিটেবল বিজনেস আইডিয়া হতে পারে। আচ্ছা ম্যাডাম, আমরা লাভ জানলাম, মেশিনের ব্যাপারে সব কিছু জানলাম, কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা যে যখন এই মেশিনটা থেকে তৈরি হয়ে যাচ্ছে মালগুলো সেগুলো ভিউয়ার্সরা আমাদের দর্শকরা কোথায় বিক্রি করবে বা মার্কেটিং করবে সে ব্যাপারে তাদের কোনো নলেজ থাকে না, সেই ব্যাপারে আপনার কোম্পানি কি হেল্প করতে পারে? দেখুন, যেই যারা মানে বিজনেসটা করছে তাদের কাছে যদি আইডিয়া থাকে যে কোথায় বিজনেস করা যায় সেটা তো খুবই ভালো, আর যদি নাও থেকে থাকে তো কোনো প্রবলেম নেই। তো তার জন্য আমরা আপনাকে মানে কয়েকটা নাম্বার রেফারেন্স প্রোভাইড করব লোকাল, মানে আপনারা করতে পারেন, আমরা যে নাম্বার রেফারেন্সগুলো প্রোভাইড করব সেই হিসাবে আপনারা সেল করতে পারেন, আদারওয়াইজ আপনাদের লোকাল মার্কেটেও আপনারা এটা সেল করতে পারবেন। দেখুন, আমরা যতই আপনাকে সাহায্য করি না কেন আপনারা যেহেতু ব্যবসাটা নিজে করবেন তো আমরা মানে চাইবো যে সেলটা আপনারা নিজেই বেশি করে করার চেষ্টা করুন। দেখুন, আমরা আপনাকে কতদিন হেল্প করব, তো তার থেকে বেটার আপনি যদি মানে সেলটা বেশি করে করেন, কিভাবে আপনারা কোথায় আপনারা সেল করবেন জিনিসটা এগুলো যদি জানেন তো সেটা আপনাদের জন্যই ভালো। মার্কেটে অনেক ধরনের ব্যবসা আছে, তো তার মধ্যে আপনি আজকে এই বায়োডিগ্রেডেবল ব্যাগটাকে কেন আমাদের দর্শকদের সামনে নিয়ে আসেন, এই ব্যবসায় কেন মানুষ করবে? কারণ এটা খুবই একটা ইকো ফ্রেন্ডলি আর একটা এনভায়রনমেন্টাল ফ্রি, কারণ আপনারা মানে দেখেছেন হয়তো যে প্লাস্টিক যেমন যত্রতত্র পড়ে থাকে এবং এটা কতটা হার্মফুল, এটা না ডিস্ট্রয় হয় না কিছু হয়, এটা খুবই মানে ক্ষতিকারক একটা জিনিস। বাট এই যে বায়ো ব্যাগ এটা একটা ডিসপোজেবল, আপনার 180 দিন পর আপনার এটা অটোমেটিক ডিসপোজ হয়ে যাচ্ছে, তো এটা আপনার এটা আপনার কোনো পক্ষেই ক্ষতিকারক হচ্ছে না, না পরিবেশের পক্ষে না মানুষের পক্ষে। তো এই জন্যই এটা আমি একটা বলতে চলে মানে বলেছি যে এটা খুবই একটা ফিউচারের ড্রিম বিজনেস হতে চলেছে। তো আরেকটা কথা বলে থাকি, এই বিজনেসটা মানে সচরাচর সবাই করে না, এটা খুবই মানে কম কয়েকটা মানুষজন করে থাকে, তো আপনাদের কম্পিটিটর মার্কেট খুবই কম সেই সূত্রে, তো সেই জন্যই এই বিজনেসটা যদি আপনারা স্টার্ট করেন তো আপনারা মানে প্রফিট করতে পারবেন এই বিজনেসটা করে। ম্যাডাম, আমরা মার্কেটে দেখেছি কয়েকটা কোম্পানি কিন্তু এই ধরনের বায়োডিগ্রেডেবল ব্যাগ মেশিন কিন্তু বিক্রি করে থাকে, আমাদের যারা দর্শকরা দেখছেন তারা সেই সমস্ত কোম্পানিতে না গিয়ে কেন আপনার কোম্পানিতে আসবে?
দেখুন, আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি আপনাদেরকে সেই সমস্ত কোম্পানিতে যেতে বারণ করছি না আমরা চাইলে সেখানে যেতে পারেন, আপনারা 10টা কোম্পানি ঘুরে আমাদের কোম্পানিতে আসুন। কিন্তু আমি এটা বলবো যে আমাদের কোম্পানিতে যে মেশিনের দাম, মানে এত কম দামে মেশিন আপনাকে কোনো কোম্পানি প্রথমত প্রোভাইড করবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানে যে মেশিনগুলো আছে ওটা একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকছে, আমাদের টেকনিশিয়ান আছে যারা আপনাদেরকে গিয়ে বুঝিয়ে দিচ্ছে আপনাদের কীভাবে কাজগুলো করতে হবে, কীভাবে কী করবেন, বা যদি মেশিনের কোনো প্রবলেম হচ্ছে, কোনো কিছু প্রবলেম হলে আমরা 24 আওয়ার্সের মধ্যে টেকনিশিয়ান পাঠিয়ে সেই জিনিসগুলো সলভ করার চেষ্টা করছি। তো এত কিছু ফেসিলিটিস আমরা দিচ্ছি। এছাড়া মেনলি ধরুন যারা প্রথমে বিজনেসটা করতে চাইছেন তাদের কাছে অতটা তাদের কাছে নেই, মানে টাকা নেই, ইনভেস্ট করতে পারবে না, তো তাদের জন্য আমরা একটা ব্যাংক কোটেশনও প্রোভাইড করছি, যারা ওই কোটেশনটা জমা দিলে ব্যাংক থেকে একটা লোনেরও পাচ্ছেন সুবিধা। তো এইগুলো কিন্তু বাকি কোম্পানিরা করে না, তো যেটা আমরা করে থাকি। তো তাই জন্য বলবো একবার হলেও আপনারা আসুন আমাদের কোম্পানিতে, ভিজিট করুন, করে আপনারা আমাদের মেশিন দেখুন, কিনুন, গিয়ে বিজনেসটা স্টার্ট করুন। আমি চাইবো বিজনেসটা স্টার্ট করলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা প্রফিটেবল কি না। দেখুন আর একটা কথা বলছি, আমাদের আমাদের এখানে 50,000 টাকা থেকে শুরু করে 12 লাখ টাকার অবধি মেশিন আছে। আমি আপনাকে বলছি না যে আপনাকে বায়োডিগ্রেডেবল ব্যাগটাই মেশিনটাই নিতে হবে, আপনারা 50,000 টাকারও মেশিন নিতে পারেন, আপনারা 1 লাখ টাকারও মেশিন নিতে পারেন, আবার আপনারা এই মেশিনটাও নিতে পারেন। আপনারা প্রথমে আসুন, আপনারা দেখুন, দেন আপনারা ডিসাইড করুন যে কোন মেশিনটা নিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে চাইছেন, সেইভাবেই আপনারা করুন। কিন্তু এর আমরা চাই না কোনোভাবেই আপনারা কোনোভাবে ঠকুন কোনো কোম্পানির দ্বারা। তো তাই জন্য বলবো আপনি আসুন আমাদের কোম্পানিতে, এসে দেখে বুঝে আমরা মেশিন নিয়ে বিজনেসটা স্টার্ট করুন। দেখুন মেনলি বিজনেস করতে গেলে তো আপনার ট্রেড লাইসেন্স লাগছেই, এছাড়া আপনার একটা এনভায়রনমেন্টাল লাইসেন্স হয় সেটাও দরকার হয়ে থাকে, এছাড়াও আপনার কমার্শিয়াল যে লাইনটা থাকবে তার জন্য ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে একটা আপনার এনওসি থাকে, তো সেটা দরকার হতে পারে। আমরা এটা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই দিয়ে থাকি, আপনি যেখানে চাইবেন মেশিনটা আমরা সেখানেই সাপ্লাই দিয়ে দেবো। দেখুন আমাদের এখানে প্রথমত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করুন, ফোন করে আসতে পারেন। আমি অলওয়েজ বলবো আপনারা ডাইরেক্ট অফিসে আসুন, এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করুন, আমরা আপনাকে পুরোপুরি গাইড করে দেবো। দেখুন আমাদের এখানে বায়োডিগ্রেডেবল মেশিন ছাড়া আরও অনেক রকমের মেশিন আছে, তো চলুন আমি দেখাচ্ছি কয়েকটা মেশিন আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেপার প্লেট হাইড্রোলিক মেশিন, এটা হচ্ছে পেপার প্লেট অটোমেটিক মেশিন, এটা হচ্ছে আমাদের যে নন ওভেন ব্যাগ হয় সেটা স্টিচিং মেশিন, মানে শেপ করার পর যে স্টিচিং করতে লাগে তো সেটা হচ্ছে স্টিচিং মেশিন, এটা হচ্ছে পানিপুরি মেকিং মেশিন, মানে এখানে শুধু আপনি পানিপুরি নয় এছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন এই ডাই চেঞ্জ করে, পাঁপড় থেকে শুরু করে সিঙ্গারা থেকে শুরু করে সব কিছু করা যায় মেশিনে। এর পাশে যে মেশিনটা দেখছেন সেটা হচ্ছে আটা চাকি বা যে কোনো রকমের মানে মশলা আপনি গুঁড়ো করতে চাইলে মেশিনটা আপনি করতে পারবেন, দেখাচ্ছি আপনাকে। এই যো এটা হচ্ছে আটা চাকি মেশিন, এগুলো হচ্ছে মিক্সিং মেশিন, মানে যে কোনো কিছু প্রোডাক্ট মিক্স করতে এই মেশিনগুলো লাগে, সেটা চাউমিনের জন্য। এটা হচ্ছে রাবার মেশিন, এটা হচ্ছে আপনার নুডলস মেশিন, আর এগুলো এটা হচ্ছে আপনার স্লিপার মেশিন, আর এটা হচ্ছে আপনার পেপার প্লেট সিঙ্গেল ডাই মেশিন, আর এইটা হচ্ছে আপনার পেপার প্লেট ডাবল ডাই মেশিন। এছাড়াও আমাদের কাছে আরও দেখতে পাচ্ছেন আপনারা অনেক র মেটেরিয়ালসও আছে পেপার প্লেটের, কলাপাতা, শালপাতা, বিভিন্ন রকমের আমাদের র মেটেরিয়ালসও আমরা প্রোভাইড করে থাকি মেশিনের সাথে। তো আপনাদের যাদের যে কোনো রকমের মেশিনের প্রয়োজন, তো তার জন্য আপনারা আমাদের অফিসে আসুন, দেখে আপনাদের মেশিন নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করুন। ঘরে বেকার বসে আছে, ভাবছে কোনো ব্যবসা করবে, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন?
আমি তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা আসুন ঘরে বসে না থেকে, আমাদের এখানে অনেক রকমের বিজনেস আছে, আপনারা কি বিজনেস করে আপনারা প্রফিট করতে পারবেন আমরা পুরো সেলিং প্রসেসটাই আমরা আপনাকে বলে দেবো, এবং আমরা একটা আপনাকে বিজনেস আইডিয়া প্রোভাইড করব যে আপনারা কি করলে আপনারা একটা প্রফিট করতে পারবেন। তো আমি সেটাই বলবো যে আপনারা বাড়ি না বসে আপনারা আমাদের অফিসে আসুন, ভিজিট করুন, এবং আপনারা যে কোনো মেশিনের ওপরে আপনারা আপনাদের বিজনেসটা স্টার্ট করুন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ ধন্যবাদ।